সংযুক্ত আরব আমিরশাহী সফর সেরে কাতারে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাতে তিনি কাতারের রাজধানী দোহায় এসে পৌঁছন। দুদিনের সফরে তিনি কাতারের এমির বা রাজা শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্প্রতি কাতার থেকে নৌসেনা প্রাক্তন 8 কর্তার মুক্তিকে প্রধানমন্ত্রী মোদী ও ভারত সরকারের বিরাট কূটনৈতিক জয় বলে দেখা হচ্ছে। সে সময় প্রধানমন্ত্রীর কাতার সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দুদিনের সফরে বুধবার সংযুক্ত আরব আমিরশাহী বাপাস হিন্দু মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের মধ্যে মজবুত সম্পর্ক গড়া নিয়েও কথা বলেন তিনি। এরপর আবুধাবি থেকে তিনি কাতারের উদ্দেশ্যে রওনা দেন। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন কাতারের বিদেশ প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি। প্রধানমন্ত্রী মোদীর দুদিনের কাতার সফরে তিনি সে দেশের প্রধান তথা এমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে কাতারের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে ভারত কাতারের বন্ধুত্বকে আরও মজবুত করতে আশাবাদী তিনি। 2016 সালের পর এই প্রথম কাতারে এলেন প্রধানমন্ত্রী মোদী। 2015 সালে কাতারের এমির ভারত সফরে এসেছিলেন। প্রসঙ্গত, গত বছরের শেষ ভাগে কাতার আদালতের তরফে গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এরা সকলেই ভারতীয় নৌসেনার প্রাক্তন কর্মী ছিলেন। ভারতের হস্তক্ষেপে সম্প্রতি কাতার প্রশাসনের তরফে ওই 8 ভারতীয়কে মুক্তি দেওয়া হয়। দেশে ফিরে আসেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।